আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের প্রত্যেকেরা জানার প্রয়োজন রয়েছে দর্শক এই ভিডিওটিতে আমি আলোচনা করব স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হয় বা কোনো জীবিত ব্যক্তিকে মৃত দেখলে কি হয় আমরা অনেকে হয়তো এমন স্বপ্ন দেখে থাকি যে কোনো মৃত ব্যক্তিকে জীবিত দেখি অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মধ্যে দেখি অনেকে মারা গিয়েছেন কিন্তু আমি তাকে সবচেয়ে জীবিত দেখলাম বা কোনো জীবিত ব্যক্তিকে আমি মৃত দেখলাম আত্মীয় স্বজনদের মধ্যে থেকে বা পরিবারের মধ্যে থেকে কাউকে যিনি জীবিত আছেন বাস্তবে কিন্তু স্বপ্নে তাকে আমি মৃত দেখলাম তো এর ব্যাখ্যা কি হবে ইবনে সির রহমতুল্লাহ আলাই কি তুলে ধরেছেন এই ভিডিওটিতে আমি আলোচনা করব তো দর্শক এই দুইটি বিষয় সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা দরকার যে কি দেখলে কি হবে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখুন তো কোন ব্যক্তি যদি স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে জীবিত দেখেন মৃত ব্যক্তিকে জীবিত যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে স্বপ্নদ্রষ্টার তার কোনো কাজ তার কোনো বিষয় নষ্ট হওয়ার পর ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ অর্থাৎ তার কোনো কাজ তার যে কোনো কর্ম যদি সেটা নষ্ট হয়ে যায় বা তার যে কোনো কাজ প্রথমে নষ্ট হতে পারে প্রথমে হয়ে যেতে পারে কিন্তু পরবর্তীতে সুন্দরভাবে তিনি সাথে সেই কাজকে দিতে তার মানে আপনি যদি কোনো আঞ্জাম মৃত ব্যক্তিকে জীবিত দেখেন তাহলে আপনার কোনো কাজ প্রথম পর্যায়ে যদি বিনষ্ট হয় অধৈর্য হবেন না 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 আল্লাহ ধৈর্য ধারণ করুন আল্লাহ পাকের কাছে প্রার্থনা করুন আপনার সেই কাজ আবার সুন্দরভাবে সমাদা হবে এরপরে দ্বিতীয় নাম্বার যে ব্যাখ্যা যে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে সেটি হলো যে স্বপ্ন দুঃখ কষ্টের পর এমন জায়গা থেকে সুখ স্বাচ্ছন্দ্য আলহামদুলিল্লাহ খুবই ভালো লক্ষণ এমন জায়গা থেকে আপনার সুখ স্বাচ্ছন্দ্য আসবে যেটা আপনি ধারণাও করতে পারেন না এটা বোঝায় দুঃখ কষ্টের পর তো প্রথমে আপনার ধৈর্য ধারণ করতে হবে কারণ আল্লাপা কোরআন একাডেমির মধ্যে তুলে ধরেছেন ইননামা আল ওসরি ইউসর যে পরেই সুখ থাকে তো সেই জন্য অধৈর্য হওয়া যাবে না সুখ স্বাচ্ছন্দ্য আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ এই গেল একটা স্বপ্নের ব্যাখ্যা যদি কোনো মৃত ব্যক্তিকে জীবিত দেখা তো এরপর যে ব্যাখ্যাটি তুলে ধরবে সেটি হলো কোনো জীবিত ব্যক্তিকে মৃত দেখলে কি হয় তো এর ব্যাখ্যা হচ্ছে গিয়ে যদি আপনি কোনো জীবিত ব্যক্তিকে মৃত দেখেন তাহলে আপনার কাজকর্ম কঠিন হওয়ার প্রতি ইঙ্গিত করে এমন স্বপ্ন দেখা ভালো নয় কোনো জীবিত ব্যক্তিকে মৃত দেখা ভালো নয় এমন স্বপ্ন আপনার সামনে কোনো কাজ কঠিন হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি যে কোনো কাজে যদি হাত দেন সে কাজটা আপনার জন্য কষ্টদায়ক হবে তো কাজেই আমরা কিছুদিন ঘরে বসে থাকা চাই ধৈর্য ধারণ করা চাই ভেবে চিনতে আপনার কাজে হাত দেওয়া চাই কারণ সেটা কষ্টদায়ক হতে পারে তো জীবিত ব্যক্তিকে মৃত দেখলে এমনটা কেন বোঝায় কারণ জীবনটা হলো সহজ আর মৃত্যুটা হলো কঠিন কারণ মৃত্যু এটা কোনো ব্যক্তি তিনি সহজে মেনে নিতে পারেন না বা মৃত্যু এটা সহজে কেউ ধৈর্য ধারণ করতে পারে না মৃত্যুর সময় আমরা মানুষটা অনেক সময় দেখা যায় কোনো কাজে বা কোনো ক্ষেত্রে অধৈর্য হয়ে বলে ফেলি দু এর চাইতে আমার মরে যাওয়াই ভালো ছিল মনে যাওয়া উচিত ছিল আল্লাহ কেন আমাকে মৃত্যু দেয় না এ দ্বিতীয় কথা আমরা বলে থাকি অথচ মৃত্যুটা কতটা যে ভয়ঙ্কর কতটা কষ্ট ওইটা আমরা চিন্তাও করি না মৃত্যু এতটা কষ্ট দেয় দর্শক এই কারণেই জীবিত ব্যক্তিকে মৃত দেখে এটা আবার ভালো নয় এমন স্বপ্ন দেখার পরে আপনার কিছুদিন সতর্ক থাকা চাই ভেবেচিন্তে কাজকর্মে হাত দেওয়া চাই তো আশা করি বুঝতে পারছেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন নিত্য নতুন গুরুত্বপূর্ণ স্বপ্ন ব্যাখ্যার ভিডিও পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ